কালকে এক প্রবীণ মোহনবাগান সমর্থকের সঙ্গে দেখা। তো তাকে জিজ্ঞেস করলাম, উড়িষ্যা ম্যাচ তো সামনে রয়েছে, কি হতে চলেছে? উনি খুব দুঃখের সাথে জানালেন, আবার 5 গোল খাবে। তো বোঝা যাচ্ছিল ওনার মধ্যে একটা রাগ দুঃখ ইত্যাদি মিলিয়ে একটা অভিব্যক্তি দেখা যাচ্ছিল। তো এটাই মোহনবাগান সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে, অনেকেই হতাশ হয়ে আছে দলের খেলায়, সবাই খুশি নয়। তো এটা নিয়েই আলোচনা করব মোহনবাগান এবং উড়িষ্যা ম্যাচে, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, বা কী হতে চলেছে। এটা নিয়ে কী হতে চলেছে তো বলতে পারবো না, জ্যোতিষী নই, তবে কী কী হতে পারে বা একটা অ্যাজাম্পশন যে কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে। আর কিছু আপডেট রয়েছে, কিছু ট্রান্সফারের আপডেট রয়েছে, কিছু চোটের আপডেট রয়েছে, সব কিছু নিয়েই ভিডিওটা শুরু করব। প্রথমে চলে আসি চোটের আপডেটগুলো নিয়ে। 1 নম্বর পজিশনে রয়েছে আনোয়ার আলী, যাকে আমাদের এই মুহূর্তে ভীষণ দরকার। আনোয়ার আলীর যা খবর পাওয়া যাচ্ছে, আনোয়ার আলী ডিসেম্বর মাস থেকে সম্ভবত মোহনবাগান শিবিরে যোগ দেবেন এবং রিহ্যাব শুরু করবেন। তো অনেকেই এই খবরটাকে ভুল ভাবছেন যে ডিসেম্বর মাসে উনি মোহনবাগানে যোগ দেবেন মানে মোহনবাগানের হয়ে খেলবেন, এরকম কোনো সম্ভাবনা নেই। আর রিহ্যাব প্রসেসটা খুব কম দিনের নয়, পুরো জানুয়ারি মাসটাই প্রায় লেগে যাবে রিহ্যাব করতে। তো যেরকম খবর ছিল, ফেব্রুয়ারি মাসের আগে বা সেকেন্ড লিগের আগে আনোয়ার আলীকে পাওয়াটা মুশকিল আছে। এবার আনোয়ার আলী যদি এশিয়া কাপের আগে ফিট হয়ে যায়, তাহলে ভারতের হয়ে খেলতে দেখতে পারি আমরা, তবে সেটার সম্ভাবনাও খুব কম। নেক্সট হচ্ছে দীপক টাংরি। দীপক টাংরিকে অনেকেই আপনারা দেখেছেন মাঠে নামতে। দীপক টাংরি কিন্তু পুরোপুরি ফিট নয়, দীপক টাংরির চোট সেরে গেছে। দীপক টাংরি ম্যাচ ফিটও বলতে পারেন হয়ে গেছে, কিন্তু সে তার ফর্মের বা যে পেসে সে অপারেট করতো বা যে স্কিল তার ছিল, সেগুলো সে এখনও অ্যাচিভ করতে পারেনি, সেটা আন্ডার প্রসেস রয়েছে। তবে কিছু মিনিট খেলার মতো অবস্থায় এখন দীপক টাংরি পৌঁছে গেছে। নেক্সট জনি কাউকো। জনি কাউকোও কিন্তু তার চোট অনেকটাই সারিয়ে ফেলেছেন এবং তিনি তার ছোটোবেলার ক্লাবে প্র্যাকটিস করছেন, এটা আমি আগেই জানিয়েছিলাম অন্য ভিডিওতে। তো তিনি আদৌ ইন্ডিয়াতে ফিরবেন কি না, ফিরলেও মোহনবাগানে খেলবেন কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি বা ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো খবর পাওয়া যায়নি। তো জনি কাউকোর বিষয়টা কিন্তু সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যেই রয়েছে। নেক্সট আশিক কুরুনিয়ান। আশিক কুরুনিয়ান এক্স্যাক্টলি কবে মাঠে ফিরতে পারবেন সে সম্পর্কে কোনো তথ্য নেই, তবে যতদূর ধারণা করা হচ্ছে যে আশিক কুরুনিয়ান যদি নর্মালভাবে সুস্থ হন, তাহলে এই সিজনে আশিক কুরুনিয়ানের টিমে ফেরার কোনো সম্ভাবনা নেই। আর যদি তিনি তাড়াতাড়ি সুস্থ হতে পারেন, যেহেতু তার বয়সটা একটু কম অন্যান্য প্লেয়ারদের তুলনায়, আর তার ACLটা পুরোপুরি টিয়ার হয়নি, পার্ট অফ ACL টিয়ার হয়েছিল, সেক্ষেত্রে আশিক কুরুনিয়ান যদি তাড়াতাড়ি সুস্থ হন, তাহলে হয়তো এই সিজন শেষের আগে ফিরে আসলেও আসতে পারেন। কিন্তু সেটা একটা কল্পনা, এটা কোনো মানে কনফার্ম নিউজ নয়, একটা অ্যাজাম্পশন করা হচ্ছে, হতে পারে তবে চান্স খুবই কম। নেক্সট চলে আসে দুজন কারেন্ট প্লেয়ার, মনবীর সিং এবং দিমিত্রি পেট্রাটস। দিমিত্রিকে নিয়ে যতটুকু খবর পাওয়া যাচ্ছে, দিমিত্রি হয়তো উড়িষ্যা ম্যাচের আগে ফিট হয়ে যাবে এবং উড়িষ্যা ম্যাচে দিমিত্রিকে দেখা যেতে পারে, এর একটা বড় সম্ভাবনা রয়েছে। আর মনবীর সিংয়ের খেলার অবস্থাটা 50-50, উড়িষ্যা ম্যাচের ঠিক আগে বোঝা যাবে যে মনবীর সিং আদেও উড়িষ্যা ম্যাচে খেলতে পারবেন কি পারবেন না, তবে ওনার খেলার সম্ভাবনা আছে, আবার খেলার সম্ভাবনা নেই, দুটোই আছে, 50-50 চান্স। তো ওটা ফাইনালি ফিজিও ডিসাইড করবে যে ও খেলার মতো অবস্থায় আছে কি নেই। এবার যদি চলে আসে উড়িষ্যা ম্যাচ নিয়ে, উড়িষ্যা ম্যাচটা কিন্তু সহজ হবে না, আপনারা সকলেই জানেন এবং অনেকেই ভাবছেন হয়তো মোহনবাগান এবারও উড়িষ্যার সঙ্গে খেলে হেরে যাবে, ওই আগের মতোই রেজাল্ট হবে আগের ম্যাচটার মতো, কিন্তু না, পুরোটা সেরকম নয়। এই ম্যাচটা 50-50 অবস্থায় আছে। কেন 50-50 অবস্থায় আছে? আগের দিন উড়িষ্যার যে টিমটা খেলেছিল, তার মধ্যে কয়েকটা জিনিস ওদের খুব ভালো ক্লিক করেছিল, সেটা হচ্ছে যে কৃষ্ণা এবং মরিসিও জুটি, কৃষ্ণা এবং মরিসিও জুটিটা দারুণ খেলেছিল এবং তাদের মধ্যে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং দেখা যাচ্ছিল। এখন মুশকিল হচ্ছে, যেহেতু ISL-এ 4 জন বিদেশি অ্যালাও, তো সেক্ষেত্রে যদি উড়িষ্যা কৃষ্ণা এবং দিয়াগো মরিসিও দুজনকে একসঙ্গে ইউজ করে জুটি হিসেবে, তাহলে সেক্ষেত্রে ওদের কিন্তু মিডফিল্ডের একজনকে অফ করতে হবে। আগের ম্যাচটা এরকম ছিল, একজন ডিফেন্ডার, দুজন মিডফিল্ডার এবং দুজন অ্যাটাকিং প্লেয়ার নিয়ে ওরা খেলেছিল। এখানে কিন্তু সেটা হবে না, এখানে একটা 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 এইভাবেই খেলতে হবে। যেমন একজন ডিফেন্ডার মোর্তাজা ফল খেলতে পারে, নেক্সট একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আহমেদ জাহু, তার সামনে অ্যাটাকিং মিডফিল্ডার সাই গডার,
এবং তার সামনে কৃষ্ণা বা মরিশোর মধ্যে একজন। এবার যদি কৃষ্ণা বা মরিশোর মধ্যে দুজনকেই খেলানো হয় তাহলে মাঝখান থেকে মিডফিল্ডের একটা প্লেয়ারকে সরাতে হবে, সেক্ষেত্রে আহমেদ জাউকে বসানোর চান্স খুব কম, সাইগডারকে সরাতে হবে। কিন্তু সাইগডার সরে গেলে আবার আহমেদ জাউর সঙ্গে কৃষ্ণা মরিশোর যে লিঙ্কটা সেটা কিন্তু মাঝখান থেকে কিছুটা কেটে যাবে। তো এটা করার সম্ভাবনা কম, এবং একা কৃষ্ণা বা একা মরিশিও থাকলে ওদের দুজনের জুটির মতো অতটা ভয়ঙ্কর হওয়ার চান্সও কিন্তু কমে যাবে। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে ওদের কোচ সার্জিও লোবেরা। সার্জিও লোবেরা এমন একজন কোচ যিনি খোঁড়া বা ল্যাংড়া ঘোড়া দিয়েও রেস জিততে পারেন। তো ওনার কাছে প্রচুর রেমেডি আছে এবং প্রচুর সলিউশান আছে ওনার কাছে। এইটা কিন্তু যে কোনো টিমকে, শুধু মোহনবাগান নয়, ভারতবর্ষের যে কোনো টিমকে ভোগাতে পারে। এবং সার্জিও লোবেরা একাই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে অন্য যে কোনো টিমের জয়ের এবং উড়িষ্যাকে হারানোর মাঝখানে। তবে আমার ধারণা ম্যাচটা পুরোপুরি অন্যরকম হবে, আগের দিনের ম্যাচের মতো হবে না। তার মেন কারণটা হচ্ছে এটা কোনো নকআউট ম্যাচ নয়। আগের ম্যাচটা কিন্তু প্রায় নকআউট ম্যাচ ছিল, যে হারবে ছিটকে যাবে এরকম একটা কন্ডিশন ছিল। এটা উড়িষ্যার কাছে মাস্ট উইন ম্যাচ নয়, বরং মোহনবাগানের কাছে কিছুটা বদলার ম্যাচ। প্লাস মোহনবাগানের একটা উইনিং স্ট্রিক রয়েছে, সেটা বজায় রাখারও একটা তাগিদ মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে থাকবে। উড়িষ্যার জাস্ট মান সম্মানের লড়াই। আগের ম্যাচটা তারা মোহনবাগানকে হারিয়েছে, এই ম্যাচটাও তারা হারিয়ে প্রমাণ করতে চায় তারা মোহনবাগানের থেকে অনেক বেটার টিম। এছাড়া উড়িষ্যার কিন্তু এক্সট্রা কোনো তাগিদ থাকবে না, যেখানে মোহনবাগানের অনেক বেশি তাগিদ থাকবে এই ম্যাচটা জেতার জন্য। এটা তো গেল মনস্তাত্ত্বিক ব্যাপার, কিন্তু মনস্তাত্ত্বিক ব্যাপার দিয়ে তো আর খেলার রেজাল্টটা অতটাও এফেক্টিভ হয় না, যেটা হয় মাঠে খেলার উপর। এবার দুটো টিমের পরপর যে পারফরমেন্স রয়েছে সেই দুটো যদি আমরা বিচার করি, তাহলে আমরা যেটা দেখতে পারবো, মোহনবাগান হয়তো উড়িষ্যার থেকে অনেক বেটার ফুটবল খেলছে, কিন্তু সেটা ইম্প্যাক্টফুল নয়। মানে সারা মাঠে নানা রকম পাসিং করছে, সুন্দর মুভ করছে, অ্যাট্যাক করছে, এদিক ওদিক সবই করছে, কিন্তু আলটিমেট যেটা গোল সেটা তুলতে পারছে না। উড়িষ্যা এত বেশি এত সুন্দর খেলাধুলো তারা না করলেও তারা যেটা করছে সেটা হচ্ছে তারা ঠিক সময়ে গোলটা তুলে নিচ্ছে এবং ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে বেরিয়ে আসছে, যেটা বেশি ইম্পর্টেন্ট। তো সেই দিক দিয়ে দেখলে কোয়ালিটির বিচারে কিন্তু মোহনবাগান এগিয়ে থাকলেও ম্যাচের ইম্প্যাক্টের বিচারে উড়িষ্যা অনেকটাই এগিয়ে আছে। মোহনবাগান বড় বড় লেভেলের প্লেয়ার নিয়ে মাঠে সুন্দর খেলা দেখিয়ে দর্শকদের খুব ভাল লাগলো, সেটা একরকম। কিন্তু উড়িষ্যা তার থেকে বেশি যেটা করছে, তারা আলটিমেটলি ম্যাচের শেষে গিয়ে শেষ হাসিটা হাসছে। তো সেই দিক দিয়ে উড়িষ্যা অনেকটাই অ্যাডভান্টেজে আছে। উড়িষ্যার আর একটা কিছুটা প্রেডিক্টেবল, তার কারণটা হচ্ছে উড়িষ্যার গোল স্কোরার কিন্তু হাতে গুনে তিন চারজনই আছে, তারাই মেনলি গোলটা করছে। বাকিরা যদি গোল করে সেটা একটা মানে আনফর্চুনেট ইভেন্ট বা একটা বলতে পারেন আনইউজুয়াল ইভেন্ট বলা চলে। ওদের মেনলি স্কোরার হচ্ছে দিয়াগো মরিসিও, রয় কৃষ্ণা, ইসাক রালতে, আর হচ্ছে পুইটিয়া কয়েকটা গোল করেছে, এবং মেনলি মোর্তাদা ফল। এরাই মোটামুটি ওদের গোল করছে, তা বলে আর কেউ গোল করতে পারবেন এটা নয়। সাইগডারও গোল করতে পারে, আগের ম্যাচে করেছে, কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা, জেনারেলি এরাই গোলটা করছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু উড়িষ্যার এই কটা প্লেয়ারকে চোখে চোখে মোটামুটি রাখলে কিন্তু ওদেরকে আটকানো যেতে পারে। এবার ঘটনা হচ্ছে মোহনবাগানের ক্ষেত্রে তো কেউই গোল করতে পারছে না, কে গোল করবে কেউ জানে না। যারা স্ট্রাইকার তারা গোল করতে পারছে না, কোনো ম্যাচে ডিফেন্ডার গোল করছে, কোনো ম্যাচে মিডফিল্ডার গোল করছে, এবার কোনো ম্যাচে আমরা হয়তো দেখবো গোলকিপার গোল করছে। তো সেই জন্য মোহনবাগানের টিমটা সেদিক থেকে আনপ্রেডিক্টেবল। এবার স্ট্র্যাটেজিক্যালি দেখলে মোহনবাগানের স্ট্র্যাটেজি কিন্তু খেলার শুরু থেকেই বোঝা যায়। মোহনবাগান জেনারেলি যেটা করছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম স্ট্র্যাটেজি ফরমেশানে খেলছে, তো সেটাই হয়তো হবে। মাঝখানে স্ট্র্যাটেজি চেঞ্জ করার রিস্কটা কি ফেরান্ডো নেবে, কারণ স্ট্র্যাটেজি চেঞ্জ করতে গেলে প্লেয়ারদেরও সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে, প্লেয়াররা স্ট্র্যাটেজি চেঞ্জ করে খেলতে পারলো না তাহলে মুশকিল হয়ে যাবে। তো সেই সব কিছুর ওপর ডিপেন্ড করছে। উল্টো দিকে লোবেরা যেটা করছে সেটা হচ্ছে একটা ম্যাচের মধ্যে তিনবার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারে লোবেরা, এবং তাদের প্লেয়ারদেরকেও সেইভাবেই ট্রেনিং করানো আছে। তারা কিন্তু সিচুয়েশান অনুযায়ী স্ট্র্যাটেজি চেঞ্জ করে, খেলার ধরন চেঞ্জ করে খেলছে। কখনো কাউন্টার অ্যাটাকে যাচ্ছে, কখনো অ্যাটাকিং ফুটবল খেলছে, কখনো পাসিং ফুটবল খেলছে। তো মোটামুটি সব দিকই ওদের একটা প্র্যাকটিস করা আছে। সেট পিস মোমেন্ট ওদের ভীষণ ভালো, তো এই সেট পিসটা কিন্তু মোহনবাগানকে খুব সাবধানে দেখতে হবে, যে ওদের সেট পিসগুলো থেকে যেন গোল না হয়, কারণ ওরা সেট পিসগুলোকে গোলে কনভার্ট করার জন্য মুখিয়ে থাকবে। এবং ওরা কিন্তু প্রচুর ম্যাচে, এমনকি মোহনবাগান ম্যাচেও সেট পিসগুলোকে কনভার্ট করেছে। আর মোহনবাগানের প্রবলেম একই, যে সেট পিস বলে কিছু নেই। আগের ম্যাচে শুধু একটা মুভ দেখা গেছিলো, খুব ভালো মুভ, তাছাড়া এখনও পর্যন্ত সেট পিস নিয়ে কোনো মুভমেন্ট মোহনবাগানের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়নি।
তবে আমার মনে হয় এই ম্যাচে মোহনবাগানের কিন্তু ডিফেন্সটা বাঁচিয়ে খেলা উচিত, ডিফেন্সটাকে বেশি জোর দেওয়া উচিত। অ্যাট্যাক তো হবে, অ্যাট্যাক হচ্ছে, মিডফিল্ড থেকে এদিক ওদিক করে অ্যাট্যাক উঠবে, সেটা খুব একটা অসুবিধা হবে না, কিন্তু ডিফেন্সটা ভীষণ জরুরি। এবং আগের ম্যাচে আমরা যেটা দেখেছিলাম, এই হাই লাইন ডিফেন্স নিয়ে অল আউট অ্যাটাকে যাওয়া কিন্তু উড়িষ্যার ক্ষেত্রে, মানে উড়িষ্যার বিরুদ্ধে কিন্তু একটা বড় প্রবলেম হতে পারে, কারণ ওদের কাউন্টার অ্যাটাক মুভমেন্টগুলোও খুব ভালো। তো কাউন্টার অ্যাটাকে গোল খাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাবে যদি ওই তিন ব্যাক এবং হাই লাইন ডিফেন্সে খেলে। তিন ব্যাকে খেলাটা নিয়ে আমি বলবো না, আমি যেটা বলবো হাই লাইন ডিফেন্সে চলে যাওয়া, যে আমাদের সমস্ত ডিফেন্ডার মাঝ মাঠে উঠে যাচ্ছে অ্যাটাককে সাহায্য করার জন্য। এটা করলে কিন্তু লোবেরা সেই জায়গাটার ফায়দা তুলবে, লোবেরা বসে থাকবে কখন আমরা হাই লাইন অ্যাটাকে যাব এবং সেই সময় কাউন্টার অ্যাটাকটা তুলবে। এবং ওরা এটা আশা করা যাচ্ছে, ওরা এটা প্র্যাকটিসেও প্র্যাকটিস করেছে যে কীভাবে কাউন্টার করবে মোহনবাগান অল আউট অ্যাটাকে। তো মোহনবাগানকে কিন্তু সেই প্ল্যানটা ভেস্তে দিতে হবে এবং তাদেরকে অল আউট অ্যাটাকে গেলে চলবে না। মোহনবাগান কোচকে ভাবতে হবে সে মোহনবাগানের বিরুদ্ধে খেলছে, তাহলে সে মোহনবাগানের এই খেলা নষ্ট করার জন্য কী কী প্ল্যান করতে পারে এবং সেই প্ল্যানগুলো অপোনেন্টও করবে, এটা ধরে নিয়ে তাদের প্ল্যানগুলো ভেস্তে দেওয়ার প্ল্যানিং করতে হবে। মানে আপনাকে ফার্স্টে ভাবতে হবে আপনার টিমের বিরুদ্ধে যদি আপনি কোচ হন তাহলে তা কী কী করবেন, কোন কোন জায়গাগুলো দিয়ে মোহনবাগানকে আটকাবেন, আর সেই সেই জায়গাগুলো যে ওরা আটকাবে সেটা আপনার মাথায় চলে আসবে এবং সেইটা দিয়ে তাদের প্ল্যানগুলোকে যে কোনোভাবে স্ট্র্যাটেজি দিয়ে হোক, বিভিন্ন প্লেয়ারকে নামিয়ে হোক, ফরমেশান চেঞ্জ করে হোক, তাদের এই স্ট্র্যাটেজিগুলোকে নষ্ট করে দিতে হবে। এটাই হবে প্ল্যান বি বা সি। এবং সার্জিও লোবেরা যেটা করেন, তিনি ট্র্যাপ করেন, তিনি দেখান প্লেয়ারদের দিয়ে ম্যাচের সিচুয়েশানটা একরকম কিন্তু তার প্ল্যান চলে অন্য জায়গায়। মানে আমি উদাহরণ দিয়ে বলছি যে আপনার দেখে মনে হবে উড়িষ্যা পিছিয়ে যাচ্ছে, আমরা প্রেস করি, এই সুযোগে ওদের থেকে গোল তুলে নেব, এরকম একটা প্ল্যান করে, মানে ম্যাচের সিচুয়েশানটা এরকমই হবে, মনে হবে উড়িষ্যাকে এক্ষুনি প্রেস করলে আমরা গোল পেয়ে যাব, কিন্তু এইটা হবে সার্জিও লোবেরার ফাঁদা, মানে পাতা ফাঁদ। তো এখানে যদি আপনি ওর মানে ফাঁদে পা দিয়ে দেন এবং অল আউট অ্যাটাক করতে যান, ও তখনই কাউন্টার অ্যাটাক করে গোল করে দেবে এবং তখন বুঝতে পারবেন যে ওটা ওদের দুর্বলতা ছিল না, ওটা আপনার জন্য দেখানো ছিল এবং তার ফায়দা তুলে ওরা কাউন্টার মেরে দিয়ে বেরিয়ে চলে গেছে, এটাই ওদের প্ল্যান ছিল। তো এইটা মাথায় রাখতে হবে, সার্জিও লোবেরা টিম বা ওড়িশা এফসি যে সিচুয়েশানটা দেখাবে বা দেখানোর চেষ্টা করবে সেটা কিন্তু অ্যাকচুয়াল সিচুয়েশান নয়, বা তারা যেভাবে অ্যাটাক করার চেষ্টা করবে বা পুরো ম্যাচের প্রথম দিকে যেটা তারা দেখাবে যে তারা এইভাবে অ্যাটাক করছে, যেটা দেখে অপোনেন্ট কোচ প্ল্যান করবে সেটা তাদের অরিজিনাল প্ল্যান নয়। অপোনেন্ট কোচ তাদেরকে ভাঙার যে প্ল্যান করবে সেই ভাঙার প্ল্যানটাকে নষ্ট করার জন্য তাদের কাছে অন্য প্ল্যান তাদের মাথায় অলরেডি রয়েছে এবং সেটার জন্যই তারা এই প্রস্তুতিটা নিচ্ছে বা এইটা দেখানোর চেষ্টা করছে, এইটা বুঝতে হবে। এই জায়গাটা একজন দক্ষ কোচ ছাড়া বোঝাটা কিন্তু খুব মুশকিল। তো মোহনবাগান সমর্থক হিসেবে এটাই আশা করবো যে এই ম্যাচটায় হয়তো মোহনবাগান ঘুরে দাঁড়াবে এবং উড়িষ্যাকে আটকাবে এবং উড়িষ্যার বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে আসবে, এরকম আশা মোহনবাগান সমর্থক হিসেবে করতেই পারি, কিন্তু বাস্তব সিচুয়েশানটা অনেকটাই টাফ। যদি তিন পয়েন্ট উড়িষ্যার এগেনস্টে নিয়ে আসতে হবে তাহলে সত্যিকারের ভালো খেলা বা এক্সট্রাঅর্ডিনারি লেভেলের খেলা বলতে যেটা বোঝায় সেইটা কিন্তু মাঠে খেলতে হবে। এবার যদি চলে আসি নেক্সট আপডেটগুলোয়, ট্রান্সফার আপডেট অল্প একটা রয়েছে, সেটা হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট দুজন স্বদেশি প্লেয়ার নেবে এবং দুজন স্বদেশি প্লেয়ারকে ছেড়ে দেবে, এবং তারা কারা, যাদের কাদেরকে ছাড়বে বা কাদেরকে নেবে সে সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি। তবে আনন্দবাজার পত্রিকায় লিখেছে তারা নাকি সুভাষিসের বদলে একজন লেফট ব্যাক বা লেফট উইং ব্যাকের খোঁজ করছে মোহনবাগান। এই খবরে সত্যি মিথ্যে জানি না, কারণ এই খবরের কাগজে মাঝে মধ্যেই অনেক উল্টোপাল্টা খবর বেরোয়। যদিও আনন্দবাজার একটা রেপুটেড নিউজ পেপার, তো তার থেকে আমরা আশা করব যে এরকম ভুলভাল খবর হবে না, তবুও এই খবরটার ওপর এক্ষুনি পুরোপুরি বিশ্বাস করা যাচ্ছে না। তবে এইটা সত্যিই খবর যে দুজন প্লেয়ার বেরোবে, দেশি প্লেয়ার, এবং দুজন ভারতীয় প্লেয়ার তার বদলে আসবে, এবং তারা ইন্ডিয়া টিমের যে মেন স্কোয়াডটা রয়েছে, যারা এগারো জন নয়, টোটাল স্কোয়াডের মধ্যের প্লেয়ার হওয়ার সম্ভাবনাই বেশি। তো দেখা যাক সেটা কী হয়, সেটা আগে থেকে বলাটা মুশকিল। তো এই ভিডিওয় এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।